নমস্কার বন্ধুরা, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের এই আয়োজনটি শুনছেন তাদের সকলকে স্বাগত জানাই। ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার পক্ষ থেকে আমি রবি সাহা। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। তো আপনারা, আমরা সবাই শপিং করতে খুব ভালোবাসি। তো আর এই করোনার জন্য তো আমরা এখন কেউ বাইরে বেরোতে পারছি না, সোশ্যাল ডিস্টেন্সিংও আমাদের বজায় রেখে চলতে হচ্ছে। তো সেই জন্য শপিংয়ের জন্য একটা ভালো অ্যাপ নিয়ে এলাম। বিশেষ করে যারা গ্রোসারি শপিং করেন বাড়ির জন্য, তাদের জন্য একটি ইউজফুল অ্যাপ। তো সেই অ্যাপসটা হচ্ছে জিওমার্ট। তো আপনারা সবাই জানেন জিওমার্ট কদিন আগেই লঞ্চ হয়েছে, ঠিক আছে। এটা মোটামুটি এখন ইন্ডিয়াতে 200 শহরে এর সার্ভিস দেয়। তো এটা আমরা আজকে শিখবো, এটা অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হবে। অ্যাপসটা পুরোপুরি অ্যাক্সেসেবল না হলেও মোটামুটি আমরা অর্ডার করতে পারবো, বেসিক কাজগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। তো চলুন না আজকে টিউটোরিয়ালটা তাহলে শুরু করা যাক। তো আমি অ্যাপ লিস্টে এসে গেছি, তো এখান থেকে আমি জিওমার্টটাকে সার্চ করবো। জিওমার্ট অ্যাপসটার ভেতরে আমি ঢুকছি। অ্যাপস ওপেন হচ্ছে, তো কিছুক্ষণ টাইম লাগবে ওপেন হতে। তো ওপেন হয়ে গেছে, তো একটা স্ক্রিন আমার সামনে এসে গেছে প্রসিড করার জন্য। তো এখানে কিছু বলছে না, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ আই থিঙ্ক খোলা আছে। তো টকব্যাক সেটা রিড করছে না, লাকিলি প্রসিড বাটনটাকে অ্যানাউন্স করছে। তো এখানে প্রসিডে ক্লিক করে দেবো। এর লোকেশন পারমিশন চাইছে, পারমিশন আমাকে দিতেই হবে, কারণ লোকেশন না দেখালে তো কী করে ও ডেলিভারি করবে না। তো সেই জন্য লোকেশন পারমিশন দিতেই হবে। লোকেশন পারমিশনটাকে অ্যালাউ করে দিচ্ছি। এই পারমিশনটাকেও অ্যালাউ করে দেবো। জিওমার্ট খুলে গেছে, প্রথম আমার ফোকাস গেছে একটা মেনু বাটনের ওপর। এখানে টোটাল 2-3টে মেনু বাটন আছে, তো কী কী সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। একটা হচ্ছে মেনু বাটন, মেনু বাটন, মেনু বাটন, ঠিক আছে। তো আমরা প্রথম মেনু বাটনের ওপরে যাব। তো এর ভার্জন বললো 101 জিওমার্টের ভার্জন আছে অ্যাপসটার। সাইন ইন স্ল্যাশ সাইন আপ, সোয়াইপ করে গেলাম, সাইন ইন স্ল্যাশ সাইন আপস অপশন পেলাম। এখানে আমি ডাবল ট্যাপ করব। এখানে ফোন নাম্বারের একটা এডিট বক্স খুলে গেছে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, সেটা জিও নাম্বার না হলেও হয়, এটা কোনো বাধ্যবাধকতামূলক নেই যে জিও নাম্বারটাই হতে হবে। আপনার যে কোনো নাম্বার দিয়ে দেবেন, আইডিয়া, ভোডাফোন, এয়ারটেল, যে কোনো নাম্বার দিয়ে দেবেন। তো আমি আপনার এখানে জিও নাম্বারটাই দিচ্ছি। আবার নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে সোয়াইপ করছি, কী অপশন আছে, প্রসিড বাটন, এখানে প্রসিডে ক্লিক করে দেবো। তো একটা ওটিপি এলো আমার ফোনে, ঠিক আছে, আর ওটিপিটাকে অটোমেটিক সে ভেরিফাই করে নিল। তো দেখছেন এখানে ওটিপিটা অটোমেটিক টাইপ হয়ে গেছে, ভেরিফাই বাটনে ক্লিক করব। তো অটোমেটিক ভেরিফাই নিয়ে নিল, আবার আমাকে মেইন স্ক্রিনে থ্রো করে দিল, ঠিক আছে। তো আপনারা যখন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন, ওখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, ঠিক আছে। তো সেই নেমগুলো অবশ্যই এন্টার করে দেবেন, যেহেতু আমার সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন, এটা অ্যাকচুয়ালি সাইন আপ হলো, তো সেই জন্য আমাকে আর ডিটেলস কিছু চাইনি, নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করলেই হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় মেনু বাটনটা কিসের আছে একবার দেখে নেব।
আচ্ছা, দ্বিতীয় মেনুটা এখন কাজ করছে না, কারণ এটা হচ্ছে আপনার কি বলে কার্ড ট্যাব, মানে এটা একটা এক ধরনের আপনি ব্যাগ ধরতে পারেন, এক ধরনের ব্যাগ যার মধ্যে আপনি জিনিসগুলো প্রথমে চয়েস করে সেই ব্যাগের ভেতরে ঢোকাবেন, তারপরে বা এটাকে একটা ট্রলি ব্যাগ ধরতে পারেন। যখন আমরা কোনো মলে যাই তা আমাদের একটা ট্রলি ব্যাগ দেওয়া হয়, তা আমাদের সেই মল থেকে যে সমস্ত জিনিস নেওয়ার প্রয়োজন হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা ট্রলি ব্যাগে যাই, ট্রলি ব্যাগে ভরার পরে সেটা কাউন্টারে গেলে তারপর আমাদের পারমানেন্টলি যেটা ফাইনাল বিল আছে সেই বিলটা আমাদের পে করতে হয়। তো এটাও হচ্ছে তাই, ঠিক আছে। তো এখানে আমরা একটা প্রোডাক্ট সার্চ করবো, ডেলিভার টু 7000, এখানে আপনার পিনকোডটা কিন্তু এন্টার করতে বলবে। এডিট বক্স ডিসেবল আছে, ওখানে টাচ করলে ওটা কাজ করে যায়। ওখানে আমি ডাবল ট্যাপ করলাম তো একটা নতুন একটা মেন স্ক্রিন খুললো আমার সামনে। আচ্ছা, এখানে সব আমার ডিটেলসগুলো দেখাচ্ছে, সেকেন্ড মেনুর ভেতরে হয়তো ডিটেলসগুলো দেখাচ্ছে, কিন্তু বললাম আগে এটা অ্যাপটা খুব একটা অ্যাক্সেসেবল নয়, ঠিক আছে। তো সেই জন্য এরকম সমস্যাগুলো একটু ফেস করতে হয়। তো আমরা মেন এখান থেকে ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দিয়ে মেনে যাচ্ছি। হোয়াট আর ইউ লুকিং ফর, সার্চ উইথ লিস্ট, এখানে এন্টার করলে ডাবল ট্যাপ করলে, হ্যাঁ ডাবল ট্যাপ করলাম কিছুই বললো না। তো এখানে সোয়াইপ করে করে যাবেন, তো ক্ল্যাপস এডিট বক্স ডিসেবল দেখাচ্ছে, এখানে কিছু হয় না, ঠিক আছে। আবার সোয়াইপ করে যাচ্ছি, এখানেও আপনাকে আবার সোয়াইপ করতে হবে, মাল্টিপ্লিকেশন সাইন, ফর এক্সাম্পল মিট, মিল্ক, ফ্রুট যেটা বলছে এখানে আপনাকে ডবল ট্যাপ করতে হবে, ঠিক আছে। এখানে যখনই ফর এক্সাম্পল বললো ফুড, মিল্ক, বেভারেজেস, এখানে আপনাকে ডবল ট্যাপ করতে হবে, তাহলে আপনার এডিট বক্সটা খুলবে। তো এখানে আমি একটা কিছু সার্চ করে নিচ্ছি, PICKLE পিকল আমি লিখেছি, মানে আচার পিকল। তো এখানে আমি সার্চ, না এখানে পিকল এখানে সার্চ বাটন নেই, ঠিক আছে। তো আবার সোয়াইপ করে করেই যেতে হবে, টাইপ করার পরে সোয়াইপ করে করেই যেতে হবে, সার্চ নাও বাটন আসবে, এখানে এন্টার করতে হবে। সার্চ নাও বাটন এন্টার করলাম, তো আমার যেটা লিখে সার্চ করেছি তার কিছু রেজাল্ট শো করছে আমার সামনে। ডেলিভার টু 700025, এটা আমার পিনকোড, পিকল লিখে সার্চ করেছি, শোয়িং অল রেজাল্ট ফর পিকল, ফোর প্রোডাক্ট, এ ফোর প্রোডাক্ট জিও মার্টে সার্চ করতে পেরেছে পিকল লেখার পরে। পিকল সম্বন্ধিত চারটে প্রোডাক্ট আছে জিও মার্টে, ফিল্টার, মাদার্স রেসিপি 500 পিকল 500 গ্রাম, মাদার্স পিকলস, মাদার্স কোম্পানির যে আচার আছে 500 গ্রামের, ঠিক আছে, সেখানে 10% অফ আছে। তো আমি চাইলে এখানে ডবল ট্যাপ করে ঢুকতে পারি, বা যদি আরও দাম টাম যদি আমি মেন স্ক্রিনেই দেখতে চাই তা একবার সোয়াইপ করবো, 10% অফ আছে, এই জন্য 10 দেখাচ্ছে। তো দাম হচ্ছে, অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 145 টাকা। তো ডিসকাউন্ট কত দিচ্ছে, তো 145 টাকা 50 পয়সা, 145 টাকা দাম আছে, আর আমাকে দিচ্ছে 130 টাকা 50 পয়সায়, 14 টাকা ক্যাশব্যাক, মানে 14 টাকা ছাড় আছে এতে, ঠিক আছে। তো আমি এখানে
Mother's recipe mixed pickle 500 grams. 130.50 টাকা 50 পয়সা নেবে আমার থেকে 145.00 আর মার্কেট প্রাইস হচ্ছে 145 টাকা ইউ সে 14.50 আর 14 টাকা 50 পয়সা আমার সেভ হবে এলিজিবল এডিডি তো আমি এখান থেকেও অ্যাড টু কার্ট করতে পারি ঠিক আছে বা প্রোডাক্টের ভেতরে গিয়ে আরো বিস্তারিত কিছু ডিটেইলস দেওয়া থাকে সেখান থেকেও সেটা পড়ে সেখান থেকেও অ্যাড টু কার্ট করা যায় তো আমি এটা নেব না তো এটা আমি ছেড়ে দিচ্ছি এখন ঠিক আছে তো এতে একটা ভালো সুবিধা কি বন্ধুরা এখন জিও মার্টে কোনো ডেলিভারি চার্জ লাগে না যেমন আমরা গ্রোসারি যেগুলো আলাদা অ্যাপস আছে তো সেইগুলোতে কিন্তু 500 টাকার নিচে হলে 50 রুপিস একটা ডেলিভারি চার্জ লাগে বা এখন তো অনেক সময় অনেক অ্যাপসে এরকম করে দিচ্ছে 1200 টাকার নিচে হলে আপনার ডেলিভারি চার্জ দিতেই হবে ঠিক আছে তো তার মধ্যে যেমন হচ্ছে গ্রোফার্স আছে বিগ বাস্কেট আছে এগুলোতে ডেলিভারি চার্জ খুব লাগে তো আমি যদি এখান থেকে যতই কিছু আনাই না কেন আমার কোনো ডেলিভারি চার্জ লাগবে না যদি আমি 100 টাকারও যদি কিছু আনাই তার ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে কিন্তু বিগ বাস্কেট বা গ্রোফার্সে ডেলিভারি চার্জ লাগে আর জিও মার্টের তুলনায় সেগুলো আমি যেটা রিয়েলাইজ করেছি সেগুলো এর চেয়েও আনঅ্যাক্সেসিবল অ্যাপস ঠিক আছে তো এটা আমি নিচ্ছি না তো আমি নেক্সট প্রোডাক্টে যাচ্ছি ম্যাঙ্গো মাদার্স কোম্পানির একটা আছে ম্যাঙ্গো পিকল আমের আচার 300 গ্রাম ঠিক আছে এতেও 10% অফ আছে তো আমি এখানে একবার ডবল ট্যাপ করছি কি হয় ডবল ট্যাপ করলাম তো একটা নতুন পেজ খুলছে ব্যাক টু প্রিভিয়াস স্ক্রিন বাটন জিওমার্ট ম্যাঙ্গোস মাদার্স সরি মাদার্স রেসিপি পিকলস ম্যাঙ্গোর 300 গ্রামের এটাও 10% অফ আছে তো আমি এর ভেতরে ডবল ট্যাপ করে আগেই ঢুকে গেছি তো এখানে আবার সোয়াইপ করে করে আমি যাবো এটা আমাদের জন্য না গো টু স্লাইড ওয়ান স্লাইড টু এগুলো সাইটেড বা লোভিজনদের জন্য তো এর কাজ কি সেটা আমি ডিটেলস বলতে পারবো না মনে হয় ছবিটা মনে হয় ভালো করে দেখার জন্য মনে হয় আছে এটার 10% অফ আছে টোটাল আপনি 8 টাকা সেভ করবেন এতে 73 টাকা নেবে কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে সরি 72 টাকা নেবে আর মার্কেট প্রাইস হচ্ছে 83 টাকা তো এটা 9 টাকা দেখাচ্ছে ডিসকাউন্ট হবে লেখা আছে ফ্রি শিপিং এটা কিন্তু হবে ডেলিভারি 700025 মূলত 2 থেকে 3 দিনের মধ্যে এটা চলে আসবে তো যখন আমরা পুরো বাই নাও করবো তখন এক্সাক্ট ডেলিভারি ডেট অ্যান্ড টাইম দুটোই দেখিয়ে দেবে তো এখন আপনি আপনাদের লোকেশনে এক্সাক্ট পিনকোড মেরে চেক করতে পারবেন যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে তো সেই জন্য এটা আমার প্রয়োজন নেই এখানে কিছু অফার্স আছে সিটি ব্যাংকের ক্রেডিট আর ডেবিট কার্ড থেকে যদি আপনি পে করেন মিনিমাম যদি আপনার 500 টাকা মানে যদি 500 টাকা মার্কেট করেন তাহলে আপনার ওখান থেকে আরও 10% এক্সট্রা আপনি ক্যাশব্যাক পাবেন 50 টাকা এখানে মোবিকুইকেরও একটা অফার আছে প্রোডাক্ট ইনফরমেশন এবার চলে এলো ঠিক আছে প্রোডাক্ট ইনফরমেশন ব্র্যান্ড হচ্ছে মাদার্স রেসিপি ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার ইনগ্রেডিয়েন্ট টাইপ ইনস তো এখানে আরও কিছু আপনাকে প্রোডাক্ট সাজেশন দিয়েছে তো সেইগুলো আপনি চাইলে এখান থেকে নিতেও পারেন নাও নিতে পারেন ঠিক আছে ডাইরেক্ট আপনি কী করুন ব্যাক বাটনের ওপরে
অ্যাড টু কার্ট বাটন আছে, ঠিক আছে? ওখানে এ করলে আমার এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে, মানে বাস্কেটে যেটা, সরি কী বলে ওটাকে, বাস্কেটে যেটা অ্যাড হয়ে যাবে ব্যাগের ভেতরে, এটা আমার একটা থলির ভেতরে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যেটা ট্রলি ব্যাগ বলে আর কি। তো আমি ব্যাকের ঠিক ওপরে আমি দেখবো অ্যাড টু কার্ট বাটন আছে, অ্যাড টু কার্ট বাটন, ঠিক আছে? তো এখানে আরও আপনি সোয়াইপ করে করে তখন যেতে পারতেন, বা আমি যেতে পারতাম আরও যেগুলো প্রোডাক্ট ও সাজেশন দিয়েছিলো গ্রোসারি প্রোডাক্ট, সেগুলো চাইলে আপনি নিতেও পারতেন নাও নিতে পারতেন। তো সেখান থেকে সোয়াইপ করে করে অ্যাড টু কার্টে আসা যেত, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যেত, ঠিক আছে? যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ও ওখানে সাজেশন হিসাবে শো করায়, তো সেই জন্য আমি কী করলাম, ব্যাকের ঠিক ওপরে আছে অ্যাড টু কার্ট বাটন, সেখানে আমি ডবল ট্যাপ করে দেবো, যেহেতু আমি শুধু এটাই কিনবো। অ্যাড টু কার্টে ডবল ট্যাপ করলাম, অ্যাড টু কার্ট হয়ে গেল, এখানে টকব্যাক অ্যালার্ট করে দিল আপনার একটা আইটেম কার্ডে অ্যাড হয়ে গেছে। এবার একটা আমি উপরের দিকে টাচ করব, ঠিক আছে? জিও মার্ট একদম উপরের দিকে সাইজ করলাম, জিও মার্ট বললো উপরের দিকে টাচ করলে, তিন নম্বর মেনু বাটন হচ্ছে প্রথম মেনু, তো আপনাকে তো সাইন ইন করাচ্ছে, বোঝা গেল প্রথমেই আমরা দেখেছিলাম। দ্বিতীয় মেনু বাটন হচ্ছে আপনার বেসিক ইনফো সেখানে শো করে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো। আর তিন নম্বর মেনু বাটন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটাকে আপনি ট্রলি ব্যাগ বলতে পারেন বা একটা থলি বলতে পারেন, ঠিক আছে? যেখানে আমার সমস্ত যে থলিতে যেগুলো আমি ভরেছি সেগুলো শো হয় ওখানে। তো তিন নম্বর মেনুতে আমি ডবল ট্যাপ করব, মেনু ওয়ান, এখানে ডবল ট্যাপ করলাম, তো একটা নতুন পেজ খুলছে, সোয়াইপ করে করে যেতে হবে, কারণ এখানে এক্সপ্লোর বাই টাচ খুব একটা এই অ্যাপসে কাজ করে না, যেটা দেখলাম। দেখুন এটা আমি অ্যাড করেছিলাম, তো এটা এখানে দেখাচ্ছে আমার কার্ডের মধ্যে 73.80, 73.80 নেবে, 82.82 দাম আছে, 8.20 ডিসকাউন্ট, না ঠিকই বলেছে, 8.20 ডিসকাউন্ট হচ্ছে। একটা আইটেম আছে ওয়ান, ঠিক আছে? তো এখানে আপনি কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন, যদি একটার বেশি যদি আপনার নেওয়ার হয় তো এখানে ডবল ট্যাপ করে আপনি বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু এটা টকব্যাকের সাথে অ্যাক্সেসেবল হচ্ছে না, ঠিক আছে? যেহেতু টকব্যাকের সাথে এটা অ্যাক্সেসেবল নয়, কোয়ান্টিটি বাড়ানো বা কমানো টকব্যাকের সাথে অ্যাক্সেসেবল নয়, কারণ আমার দুটো নেওয়ার দরকার ছিল। তো এখানে ওয়ান যেখানে বললো, যেহেতু একটাই অ্যাড হয়েছে তো এখানটা আমি দুটো করতে পারলাম না, ঠিক আছে? দুটো, তিনটে, চারটে, যাতাই করা জায়গাটা করা যায়, কিন্তু এটা টকব্যাকের সাথে অ্যাক্সেসেবল নয় যে কোয়ান্টিটি বাড়ানো বা কমানো। তো এবার সোয়াইপ করে করেই আমাকে যেতে হবে পেমেন্ট ডিটেলস, এমআরপি টোটাল 82.82 ডিসকাউন্ট, 8.20 ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট 73.80, ইউ সেভ 8.20, ঠিক আছে? পেয়েবল অ্যামাউন্ট 73.80, তার মানে এখানে আরেকবার পরিষ্কার হয়ে গেলো, এতে কোনো ডেলিভারি চার্জ নিচ্ছে না। অন্যান্য অ্যাপস হলে কিন্তু এখানে আপনার 50 টাকা বা 40 টাকার বা অনেক সময় দেখেছি 100 টাকা পর্যন্ত একটা ডেলিভারি চার্জ বসিয়ে দিত, যদি এটা বিগস বাস্কেট বা গ্রোফার্স বা অ্যামাজন প্যান্ট্রি হতো তাহলে। প্লেস অর্ডার বাটন এলো, সোয়াইপ করে করি এখানে আমি ডবল ট্যাপ করে দেবো, তো একটা নতুন পেজ খুলে গেছে। তো এবার আমি আবার সোয়াইপ করে করে যাব, কারণ আমি গিয়েই বলেছি এটা এক্সপ্লোর বাই টাচ, আমি অ্যাড টু কার্ট ছাড়া আর কোথাও খুব একটা কাজ করে সেটা আমি দেখিনি এই অ্যাপে। তো ইম্পর্টেন্ট একটা মেসেজ দিল, তো যত তাড়াতাড়ি পারবে এরা আমাকে ডেলিভারি করে দেবে, কিন্তু এখন কোভিড-19 একটা মহামারী সিচুয়েশন চলছে, তো এতে কিছুটা ডিলে হতে পারে, তো যত ডিলে হোক এরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে সত্যি করে। আর প্রায় সবসময় আপনার এটা এরা কন্ট্যাক্টসে থাকে মেসেজ বা ইমেলের মাধ্যমে।
Select delivery address, heading 5. Select delivery address. Robbie Saha, heading 4. Robbie Saha. 28 Abijay Basu Road, Bhavani Pur. 28 Abijay Basu Road, Bhavani Pur. Dilip Panchopped. Kolkata-700025, West Bengal. ঠিক আছে, এটা আমার অ্যাড্রেস। 91-700033. এটা আমার মোবাইল নাম্বার। ডিফল্ট অ্যাড্রেস। ডিফল্ট অ্যাড্রেস এটাই। Basket, heading 5. তো এখানে তো আপনাদের এখানে এটাই আসবে, অ্যাড টু অ্যাড্রেস বলে একটা বাটন পাবেন, অ্যাড টু অ্যাড্রেস। ঠিক আছে, ওখানে আপনাকে পুরো অ্যাড্রেসটা একবারই অ্যাড করে নিতে হয়, নেক্সট বার থেকে আর কোনো অ্যাড্রেস অ্যাড করার দরকার নেই। তো আমার মতোই যখনই আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন, তো এই পুরো অ্যাড্রেস ডিটেলস মোবাইল নম্বর সহ আপনাকে দেখিয়ে দেবে। এক্সপেক্টেড ডেলিভারি ওয়েডনেসডে 12 আগস্টে আসবে, বুধবার আর কি, আজকে হচ্ছে সোমবার, বুধবারে চলে আসবে। টোটাল ওয়ান আইটেম 73.80, মানে 74 টাকা দিতে হবে। আপনি তো 80 পয়সা দিতে পারবেন না যদি ক্যাশ অন ডেলিভারি করেন, অনলাইন পেমেন্ট করলে কোনো ব্যাপার নেই, বা তারা যে কিউআর কোড নিয়ে আসে সেখানে সেটার মাধ্যমে পে করলে তো আপনাকে 73 টাকা 80 পয়সাই দিতে হবে। ঠিক আছে, পেমেন্ট ডিটেলস এবার এলো। যেটা আগে ছিল সেটাই দেখাচ্ছে, মেক পেমেন্ট বাটন এলো, এখানে ডবল ট্যাপ করতে হবে, নতুন একটা পেজ খুলবে। ক্রেডিটস অ্যান্ড পয়েন্টস, ঠিক আছে, আপনার এখানে যত আপনি কেনাকাটা করবেন অত আপনার পয়েন্ট বাড়বে। ঠিক আছে, তো আমার এখন নট চেক চেকবক্স ডিসেবল আছে, তো পে টু লো এখানে আমি চেক করছি না এখন, কারণ আমার কোনো ওয়ালেটে ব্যালেন্স নেই জিও মার্কে। কত আগেবার শপিং করেছিলাম তো কত পয়েন্ট পেয়েছি সেগুলো এখন দেখছি না আমি। ঠিক আছে, তো ডাইরেক্ট আমি পুরো অ্যামাউন্টটাই পে করব। কি থেকে পেমেন্ট করবেন, ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে, পেমেন্ট পেটিএমের অপশান আছে, তো যেটা আপনি পে করবেন সেটাকে আপনাকে চেক করতে হবে। ফোন পে এর আছে, জিও মানির অপশান আছে, মুভি কুইকের অপশান আছে, গুগল পে এর অপশান আছে, এখানে গুগল পে আইডি আপনি লিখতে পারবেন। ঠিক আছে, গুগল পে আইডি লিখতে হবে, লিখে পে করতে হবে। তো এখানে আমি ইউপিআইয়ের মাধ্যমে পে করব, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমি দেখাতে পারবো না আমার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির জন্য। তো ওখানে পেতে করে দিয়ে ওখানে যে কোনো অনলাইন যেটা আপনি আপনার ভার্চুয়াল আইডি আছে সেই আইডিটা দিয়ে তারপরে সেই অ্যাপসে গিয়ে প্রসিড করলেই সেটা পেমেন্ট হয়ে যায়। এটা ইউপিআইটা অবশ্যই ইন্ডিয়ান অ্যাপদের ইন্ডিয়ানদের জন্যই, ঠিক আছে, এটা এই ইউপিআই ট্রানজ্যাকশন তো আর ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও হয় না, তো ইউপিআই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ঠিক আছে, যদি কেউ যদি না জেনে থাকেন তো বলবেন, এর উপরে অবশ্যই একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো, বা অনেক ইউটিউব চ্যানেলে আপনি ইউপিআই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কি করে পেমেন্ট করতে হয় ইউপিআইয়ের মাধ্যমে। তো এখানে দেখবো আমি ক্যাশ অন ডেলিভারিও অপশান আছে কি না। Collapsed. Select domain. Pop-up button. Other UPI. Edit box. Your name. Credit and debit cards. Credit and debit card এর অপশন আছে। Add new card. Link. এখানে নিউ কার্ড আপনি আপনাকে প্রথমে অ্যাড করতে হবে। Net banking. Net banking এর অপশন আছে। Access bank. HDFC bank. এখানে বিভিন্ন ব্যাংকের নেট ব্যাংকিং অ্যাভেলেবল আছে। ICICI net banking. Kotak. Graph. Kotak. SBI. State Bank of India. Collapse. Sodexo. ADD new card. নট চেক রেডিও বাটন COD, মানে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও করতে পারেন। আমি একবার COD টাকেই চেক করে দিচ্ছি।
ক্যাশ অন ডেলিভারিটাকে চেক করে দিলাম। পে 73.80 বাটন, পে 73.80 বাটন, এখানে ডাবল ট্যাপ করলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার তরফ জিও তরফ থেকে এবং মেসেজও আপনি পেয়ে যাবেন। তো আপনার অর্ডার অ্যামাউন্ট এত, অর্ডার আইডি এত, কবে ডেলিভার হবে, আবার একটা মেসেজ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যখন ডেলিভার হবে তো তখন আপনার ফোনে একটা ওটিপি আসবে, তো সেই ওটিপি ডেলিভারি বয়কে যতক্ষণ না আপনি দেবেন না, তো আপনার যে জিনিসটা আপনি আনিয়েছেন সেটা আপনাকে কিন্তু ডেলিভারি বয় দেবে না। এটা আপনারটা, এটা আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির জন্যই এই অপশানটাকে রাখা হয়েছে। তো আমি তো ইউপিআই এর মাধ্যমে পে করব, তো এটাকে আমি নট চেক করে আমি ইউপিআই আইডিটাকে চেক করে দিয়ে পেমেন্ট করে দেবো। বাট বন্ধুরা, আরেকবার আমি সরি চেয়ে নিচ্ছি, আমার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির জন্য সেটা আমি দেখাতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবসময় আমাদের সাথে থাকবে নতুন ভিডিও অ্যান্ড টিউটোরিয়ালের জন্য। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, অবশ্যই ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার সাথে থাকবে। ধন্যবাদ।